হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে হলো বুধ হয় বুধবার, তো আর এখন আমি চলে যাচ্ছি দোকানে, কারণ দোকানটা একটু সাফাই করতে হবে। দোকানের কাজ কমপ্লিট আর কি, লাইটের কাজ, রঙের কাজ সব কিছু কমপ্লিট, র‍্যাক লাগানো সব কমপ্লিট। আজকে শুধু পরিষ্কার করতে হবে, দোকানটা পরিষ্কার করব আর কালকে বা আজকেই মাল করব, করে দোকানটা স্টার্ট করব। তো এখন আমি চলে যাচ্ছি দোকানে, দোকান সাফাই করতে। আর দোকানে অনেক কিছু, মানে পুরনো দোকানের কিছু কাপড় চোপড় আছে, সেগুলো পরিষ্কার করে র‍্যাকে অর্ধেক লাগিয়েছি আর অর্ধেক বাকি আছে, সেগুলো লাগাবো। আর কিছু মাল বিক্রি করতে লাগবে, আর নতুন করে মাল করে আবার চালু করতে হবে। তো পুরনো দোকানের যে কাপড়ের দোকান সেটা তো আর হবে না এখন আমার, নতুন নতুন আর একটা দোকান হবে, সেটা তোমার দুই দিনের মধ্যে জানতেই পারবে কিসের দোকান হবে। তো এখন আমি যাচ্ছি দোকান সাফ করতে, তো তোমাদের সঙ্গে নিয়ে যাবো। তো চলো যাওয়া যাক। আর নতুনজনে এখানে বসে আছে, তো চলো এখন আমি দোকান চলে যাচ্ছি, তো দোকান যাওয়া যাক। তো ফ্রেন্ডস দেখো দোকানের কি পরিস্থিতি। তো এই যে র‍্যাকের মধ্যে যে মানে কাপড় চোপড়গুলো দেখতেছো এই বস্তার মধ্যে ছিল, এগুলোর থেকে বের করে করে পরিষ্কার করে র‍্যাকে রেখেছি। এখনও দু বস্তার মতন, মানে দুটো বস্তা হাফ হাফ হয়েছে আর কি, আর দুটো বস্তায় হাফ হাফ বাকি, মানে এক বস্তা হবে টোটাল। সেগুলো পরিষ্কার করে আবার র‍্যাকে লাগাতে হবে, কারণ এগুলো মানে আমার পুরনো দোকানের কাপড় চোপড় যেগুলো শীতের সময় তো ছিল কিছু, তোমরা দেখতেই পেয়েছো শীতের সময় আমি মানে এই বাইরে বার করে, হাটের দিন করে বাইরে বার করে বিক্রি করেছিলাম। তো ওই সময় তো গরমের মাল, গরমের কাপড় চোপড়গুলো সেল হয়নি, তো সেই জন্য মানে পরে আর এগুলো সেলই করা হয়নি। তো এগুলো বস্তার মধ্যে ছিল, এই দোকানে রাখা হয়েছিল, তো এগুলো পরিষ্কার করে র‍্যাকে লাগাচ্ছি। আর এগুলো খুব দ্রুত সেল করতে হবে, এগুলো আর কি হাটের দিন করে বিক্রি করার ইচ্ছা আছে। তো দু তিন হাট এরকম করে বসলে আমার সব মানে কাপড় চোপড়গুলো সে ইয়ে হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে, আশা রাখি এটাই। কারণ এর আগে আমি দুদিনেই মানে দুটো হাট শুধু মানে হাটের দিন করে বসছিলাম, এবং খুব সহজ মানে আসল দামে, মানে অল্প লাভে ছেড়ে দিয়েছিলাম, তো প্রচুর বিক্রি হয়েছিল। তো এবারও এগুলো বিক্রি করতে হবে। তো দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল, খুব সুন্দর বৃষ্টি হয়ে গেল হচ্ছে আর কি, তো অনেক গরম, তো অনেক একটু স্বস্তি পেলাম আর কি বৃষ্টির জন্য, তো বৃষ্টিটা সুন্দর লাগছে। তো আমি এগুলো পুতুল টুতুলগুলো সব এখন বেঁধে বাইরে রাখবো, পুতুলগুলো আমি ইয়ে করতেছিলাম, বাঁধতেছিলাম। তারপর মানে যে পেপার টেপারগুলো ছিল, তারপরে বিভিন্ন কাঠের টুকরো, এগুলো পরিষ্কার করব একটু পরেই। তো এগুলো পরিষ্কার করে ফলকটা ঝাড়ু দিয়ে চলে যাব। তো দেখা যাক কতটুকু কী করতে পারি, আজকেই চেষ্টা করব পুরো ঘরটা পরিষ্কার করার, দেখা যাক কতটুকু কী হয়। আই নো দিদি
তো ফ্রেন্ডস বাড়ি চলে আসলাম, কারণ আর থাকা যাচ্ছে না, এত গরম লাগতেছে। তো সব কিছু পরিষ্কার করা শেষ, শুধু ফ্লোরটা জল ঢালে পরিষ্কার করলেই কমপ্লিট। তো এখন বাড়ি চলে আসলাম, এখন স্নান টান করতে যাবো, আর খুব খিদেও পেয়েছে। তো চলো পরে কথা হচ্ছে। মিঠুন কী করো তুমি, সার্জিনে দৌড়ে দৌড়ি। কালকে যেখান থেকে ভিডিও শেষ করছি সেখান থেকে শুরু করলাম এটা আজকের ভিডিও। তো গতকালকে ভিডিও করে আর কন্টিনিউ করিনি। তো এখানে দেখো ওরা দুধ মুড়ি খাচ্ছে কী করে। তো এখন আমি চলে যাচ্ছি দোকানে, বাকি সাফাইটা করে আসবো, মানে জল দিয়ে ধোয়া লাগবে, একটু ঝাড়ু দিতে হবে প্রথমে, তারপর জল দিয়ে ধুতে লাগবে, সেটা করেই আর কি ভিডিওটা তোমাদের দিব। আর আজকে মাল করার ইচ্ছা আছে দোকানে, তো চলো যাওয়া যাক আর দেরি না করি, কারণ অনেক দেরি হয়ে গেছে, দোকানটা এবার চালু করতেই লাগে। তো চলো যাওয়া যাক। আমি আসলাম, তো ফ্রেন্ড দোকান পরিষ্কার করা একদম কমপ্লিট, জল টল দিয়ে ধুয়ে মুছে একদম পরিষ্কার, ফ্লোরটা পরিষ্কার হয়ে গেছে। তো এখন মাল করে দোকান স্টার্ট করা, তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো দেখো আমি স্নান টান করে আসলাম, আর বাইরে সেই সুন্দর বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিটার খুবই দরকার, কারণ মাঠঘাট সব শুকিয়ে গেছে, মানুষ মানে ধান কাটতে যে ধানের গোড়ায় জল নেই এরকম পরিস্থিতি। তো এবার ধান চাষও বেশি একটা ভালো হবে না যেটা শোনা যাচ্ছে, কারণ বৃষ্টি নেই, এবার বৃষ্টি খুবই কম, প্রতিবার ওই পিছনে আমাদের জল হয় এক হাঁটু, এবার একবারও হয়নি। এই যে কী সুন্দর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটার খুবই দরকার, আর বৃষ্টি হলে আমাদের একটু সমস্যা, এখানে জল জমে যায়, কিন্তু কোনো ব্যাপার না, সার্বি এই বৃষ্টিটা আমি সবার কাছেই শুনতেছি, সব কৃষকদের কাছে, বাজারে গেলে শোনা যায় এবার বৃষ্টি খুব কম, কৃষিকাজ ভালো নেই, এগুলো শোনা যায় আর কি। তো সেই সুন্দর বৃষ্টি হচ্ছে, আর আমি প্রার্থনা করবো যাতে খুব খুব বৃষ্টি হয়, যাতে মানে ক্ষেত বাড়িতে জল টল হয়, ধান গাছ যারা ধান গাছছে তাদের ভালো হবে। তো চলো ফ্রেন্ডস এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে, আজকের মতো এখানেই, টাটা অ্যান্ড বাই বাই।